সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসকে নিশ্চিহ্ন না করে থামবে না ইসরায়েল। ইসরায়েলকে এরদোগানের করা হুঁশিয়ারি। আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখাপেক্ষী ইসরায়েল। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ কমছে না, গাজায় ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা। লোহিত সাগরে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির। নেপালে বিআরআই প্রকল্পের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা। এবং ডিএমকে দলের এমপির বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে হট্টগোল, অধিবেশন মুলতবি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসকে নিশ্চিহ্ন না করে থামবে না ইসরায়েল। গাজায় ইসরায়েলে হামলা আরও দুমাস চলবে। চূড়ান্ত জয় না আসা পর্যন্ত আরও তীব্রভাবে এবং বিস্তৃত পরিসরে সেখানে হামলা চালানো হবে। আন্তর্জাতিক গণমাধ্যম ABC-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টও। তিনি আরও জানান, সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে। হামাসের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস করা না পর্যন্ত ইসরায়েলি সেনারা সুজাইয়া এবং জাবালিয়া ছাড়বে না বলেও জানান গ্যালান্টও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির নানা দিক, সুজা এবং জাবালিয়ায় চলমান অপারেশন হামাসকে খুঁজে বের করা সহ সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার যে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যালান্টোকে, দ্য কমান্ডার ইয়ারন ফিনকেলম্যানের সহযোগিতায় তিনি তা সফলভাবে পালন করেছেন। গ্যালান্টো তার রিপোর্টে সন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের যোদ্ধারা ইতোমধ্যে হামাসকে নিশ্চিহ্ন করতে সুজায়ায় পৌঁছেছে এবং তাদের শেষ না করা পর্যন্ত তারা সেখান থেকে ফিরবে না। গ্যালান্টো তার যোদ্ধাদের প্রশংসা করে বলেন, তারা যেভাবে হামলা চালাচ্ছে তাতে হামাস অত্যন্ত চাপে পড়েছে। তিনি চিফ অব স্টাফ হারিজি হালিরির প্রশংসা করে আরো বলেন, তিনি দক্ষতা বিবেচনার সঙ্গে সবকিছু পরিচালনা করছেন। গাজার উত্তরে তারা যেভাবে অভিযান চালিয়েছেন দক্ষিণও একইভাবে তারা সফল হবেন বলে জানান গ্যালান্টো। হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্য অর্জন এবং যাদের অপহরণ করা হয়েছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত তারা থামবে না বলেও জানান গ্যালান্টো। ইসরায়েলকে এরদোগানের করা হুঁশিয়ারি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর একটি বাফার জোন প্রতিষ্ঠার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক, কারণ এটি ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক। বুধবার তিনি এ কথা বলেছেন বলে একটি ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে। কাতার থেকে ফেরার একটি ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোগান এই মন্তব্য করেন। এরদোগান বলেন, ফিলিস্তিনিরা গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে, ইসরায়েলকে তাদের অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, গাজার বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে দেওয়া সমর্থন কারণ হয়েছে। তিনি তুরস্কে হামাস সদস্যদের হত্যা চেষ্টা বন্ধ করার জন্য ইসরায়েলকে সতর্ক করেন। তিনি বলেন, ইসরায়েলকে খুব ভারী মূল্য দিতে হবে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 7 অক্টোবর থেকে 3,580 জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে কথা জানিয়েছে প্রিজনার্স অ্যান্ড এক্স প্রিজনার্স অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব। আটকদের তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল বা সামরিক চেকপয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে বেশিরভাগই কারাগারে রয়েছে কোনো অভিযোগ ছাড়াই। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দখলদার বাহিনী সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকালের মধ্যে অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত 40 জন ফিলিস্তিনিকে আটক করেছে, এর মধ্যে 3 নারী ও 1 সাংবাদিক রয়েছে। চলমান অভিযানে ইসরায়েলি বাহিনী কালান্দিয়া শরণার্থী শিবির থেকে নিয়ে মোহাম্মদ ইউসুফ মানসোরাকে হত্যা করে। এর আগে তার ভাইকে তাদের বাড়ি থেকে আটক করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখাপেক্ষী ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে ইসরায়েল। দীর্ঘ 2 মাসের যুদ্ধে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পেরে এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে তারা। বুধবার 6 নভেম্বর BBC-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজা এখনো হামাসের হাতে, ইসরায়েলে 138 বন্দী রয়েছে। তিনি এসব বন্দীকে হামাসের হাত থেকে মুক্তি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হ্যাগারি বলেন, আমাদের গোয়েন্দারা বন্দীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হামাসের কাছে তাদের জীবনের প্রতিটা মুহূর্ত বিপদের মুখে রয়েছে। প্রতিটা দিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট এখন তারা বিপদের মুখে পড়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এবং বন্দীদের ব্যাপারে রেড ক্রসের প্রবেশের অনুমতি দিতে হবে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF বন্দীদের উদ্ধারে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আমরা বাকিদেরও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্থল অভিযানে নেমেছে ইসরায়েলের সেনাবাহিনী। এ অভিযানে অংশ হিসেবে তারা
উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় প্রবেশ করেছে আর সেখানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে। গত রোববার 3 ডিসেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা ISW-র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ফ্রান্স 24-এর ISW-র প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ডিসেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যকার 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। যুদ্ধবিরতি শেষে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল আর হামাস ও তাদের মিত্ররাও সমরাস্ত্র উন্নত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গত মাসের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন কৌশল অবলম্বন করেছে হামাস। হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তনের একটি হল তারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক EFP-র ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অস্ত্র মাত্র 2 বার ব্যবহার করলেও চলতি মাসে 5 বার ব্যবহার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। গত 2 ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামাস যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহারও হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ কমছে না, গাজায় ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা। এক সপ্তাহের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে শুরু করা হামলায় মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। দক্ষিণ গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার পরিবর্তে দেশটিকে কৌশলগত চাপ দেওয়ার চেষ্টা করছে মিত্রদেশ যুক্তরাষ্ট্র। বুধবার 6 ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। রয়টার্স বলছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলা কমানোর চেষ্টা হিসেবে সামরিক সহায়তা সীমিত করার মতন বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলার কৌশলকে প্রভাবিত করতে পারে বাইডেন প্রশাসন। উত্তর গাজায় ইসরায়েলি হামলার ফলে ব্যাপক বেসামরিক হতাহতের মতো ঘটনা ঘটেছে। গাজার দক্ষিণে একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ইসরায়েলকে হামাসের অবস্থান লক্ষ্যবস্তু করে হামলা পরিচালনা করার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। এই 2 মার্কিন কর্মকর্তার মতে, ওয়াশিংটন এখন অস্ত্র সরবরাহ বন্ধ করা বা ইসরায়েলকে তার কৌশল পরিবর্তনের উপায় হিসেবে কঠোরভাবে সমালোচনা করাকে ফলপ্রসূ বলে মনে করছে না, কেননা যুক্তরাষ্ট্রের বিশ্বাস এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আলোচনা করার কৌশল প্রয়োগ বেশি কার্যকর। লোহিত সাগরে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির। দক্ষিণ লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন মালিকানাধীন 3টি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতিদের হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। হামাস ইসরায়েলের যুদ্ধের মধ্যে বাড়তি কোনো সংঘাত যেন না হয়, এ কারণে এমন আহ্বান জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট 2টি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত হুতিরা 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের চারপাশে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে। তারা গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোকে আক্রমণ করেছে, ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি বলেছে, তাদের হামলার উদ্দেশ্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখানো। যতক্ষণে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের হামলা চালিয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছে। 7 অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে। তারা যুদ্ধে জড়িয়ে পড়ায় আঞ্চলিক ঝুঁকি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমুদ্রপথে হুমকির সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে বিশ্বের বেশিরভাগ তেল পরিবহন করা হয়। লোহিত সাগর ঘেঁষে যেসব দেশ রয়েছে তারাও ঝুঁকিতে আছে, কারণ এই অঞ্চলের উপর দিয়ে ইসরায়েলের দিকে ড্রোন ও রকেট ছুড়ে থাকে হুতিরা। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার ভূখণ্ডে হুতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টিও সতর্কতার সঙ্গে দেখেছে। গত কয়েক সপ্তাহে হুতিরা শিপিংয়ে হামলা বাড়িয়েছে। 2টি সূত্র রয়টার্সকে বলেছে, ওয়াশিংটনের প্রতি রিয়াদের সংযমের বার্তার উদ্দেশ্য ছিল উত্তেজনা থামানো। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে তাতে রিয়াদ এখন পর্যন্ত সন্তুষ্ট ছিল। তারা আমেরিকানদের এ বিষয়ে চাপ দিয়েছিল। এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সৌদি অর্থনীতি সম্প্রসারণ ও বৈচিত্র্য রক্ষার্থে রিয়াদ এই বছর তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। পাশাপাশি প্রায় 9 বছর ধরে ইয়েমেনে হুতিদের সঙ্গে দেশটির যে যুদ্ধ ছিল তার জন্য বিরতি চাইছে। নেপালে BRI প্রকল্পের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা। নেপালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI কেন ব্যর্থ হয়েছে সেই প্রসঙ্গে একটি ওয়েবিনারের আয়োজন করেছে ডেমোক্রেসি ফোরাম বা TDF। ওয়েবিনারে আলোচকরা বিষয়টি নিয়ে তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন মতামত তুলে ধরেন। দ্য প্রিন্ট লিখেছে, এই ব্যর্থতার পেছনে অর্থের যোগান, স্বচ্ছতার অভাব ও জটিল ভূরাজনৈতিক অবস্থান কারণ হিসেবে উঠে আসা আলোচনায় লর্ড ব্রুস, হামফ্রে হক্সলি, ব্যারি গার্টনার, এন্ড্রু জিরস, সমীর শর্মা, কমল দেব ভট্টরায় ও প্রশান্তি পাউডিয়াল আলোচনায় যুক্ত ছিলেন। নেপালে পোকরা আন্তর্জাতিক বিমানবন্দর BRI এর ফ্ল্যাগশিপ প্রকল্প
হবে দাবি করেছিল চীন। এরপর গত জুনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান বিআরআইয়ের অধীনে একটি প্রকল্প বাস্তবায়িত হয়নি। হামফ্রে হক্সলির নেতৃত্বে আলোচনায় টিডিএ প্রেসিডেন্ট লর্ড ব্রুস সাম্প্রতিক ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে চীনের প্রকল্পের জটিলতা সম্পর্কে কথা বলেন। ডিএমকে দলের এমপির বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে হট্টগোল, অধিবেশন মুলতবি। ভারতীয় সংসদে নিম্নকক্ষ লোকসভায় ডিএমকে দলের এস এ সেন্থিল কুমার এমপির বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে হট্টগোল হয়। অধিবেশনের কাজকর্ম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। বেলা ১১টায় লোকসভার কাজ শুরু হতেই ডিএমকে এমপির বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে শাসক দল বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবিতে স্লোগান দেওয়া হয়। এর মধ্যে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এদিকে ডিএমকে টি আর বালু প্রশ্নোত্তর চলাকালীন তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করলে শাসক দলের কিছু এমপি ফের ডিএমকে দলের এস এ সেন্থিল কুমার এমপির আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যদিকে ডিএমকে সদস্যরাও হট্টগোল শুরু করেন। প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে মঙ্গলবার সংসদে নিম্নকক্ষ লোকসভায় ডিএমকে দলের এস সেন্থিল কুমার এমপি বলেন, দেশের মানুষকে বুঝতে হবে বিজেপি কেবল হিন্দি ভাষী রাজ্যগুলো থেকে জিতেছে, যাদের আমরা গোমূত্র রাজ্য বলে থাকি। এরপর ইস্যুতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। সম্প্রতি যে পাঁচ রাজ্যের নির্বাচন হয়েছে তাতে গোবলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ও রাজস্থানে জয়ী হয়েছে বিজেপি। সাধারণত এই তিন রাজ্য ছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারকে গোবলয় রাজ্য হিসেবে ধরা হয়ে থাকে। গোমূত্র রাজ্য মন্তব্য ইস্যুতে হিন্দুত্ববাদী বিজেপি নেতারা তীব্র আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেন এবং গতকালের পাশাপাশি লোকসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে ডিএমকে এমপি সেন্থিল কুমার বলেন, গতকাল আমি অজান্তে একটা কথা বলেছি, যদি এতে কোনো এমপি ও ব্যক্তিদের একাংশের ভাবাবেগে আঘাত লাগে তাহলে আমি এটা তুলে নিতে চাই। আমার অনুরোধ, ওই কথাগুলো মুছে ফেলা হোক, আমি অনুতাপ প্রকাশ করছি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।